Río Perdón, la Pairobi. আঘাত দিও না কেউ মানুষের বুকে, তাই না? আসলে তো তাই, আঘাত কেউ মানুষের বুকে দেওয়া যাবে না, কিন্তু এর মধ্যে কিছু বিষয় আছে, তাই না? তো আমার জায়গায় থেকে ছোট্ট একটা গান শুনুন। নজর দেখিতে মানুষ আইব রে, ও মানুষ আইব রে, শেষ দেখা দেখিতে মানুষ আইব রে। গোলাপ জলে গোসল দিয়া সুগন্ধে ছিটাইব রে, সুগন্ধে ছিটাইব রে, গোলাপ জলে গোসল দিয়া সুগন্ধে ছিটাইব রে, সুগন্ধে ছিটাইব রে। নজর দেখিতে মানুষ আইব রে, সেই দেখা দেখিতে মানুষ আইব রে। বাবা
লাল জলে গোসল দিয়া সুগন্ধিয়েছে তাই বরে, সুগন্ধিয়েছে তাই বরে, লাল জলে গোসল দিয়া সুগন্ধিয়েছে তাই বরে, সুগন্ধিয়েছে তাই বরে। সেদিন তোমার রে আপনা জল দেখিতে মানুষ দেখা দেখিতে মানুষ আইব রে, ঘর বানাইয়া সে ঘরে খুয়াইব রে, সেই ঘরে খুয়াইব রে, মাটির একটা ঘর বানাইয়া সেই ঘরে খুয়াইব রে, সেই ঘরে খুয়াইব রে, সেই ঘরে ঘরে একলা যেব রে, এক নজর দেখিতেই মানুষ খাইব রে, মানুষ খাইব রে, এক নজর দেখিতেই মানুষ খাইব রে। আপনাদের তো ভালো, আপনারা যারা কষ্ট করে গান শুনছেন আপনাদেরকেও ধন্যবাদ, যারা আমাদেরকে টাকা দিয়ে আশীর্বাদ করছেন তাদেরকেও ধন্যবাদ। আর ওই সাউন্ড সিস্টেম ভাই, এ মাঝে মাঝে শীষ মারছে কেন, সেটা একটু বন্ধ করে দেন। হ্যাঁ সাউন্ড সিস্টেম
এই সাউন্ড সিস্টেম, হ্যালো, যখন হয়েছিল মারা যায়। চতুর্থ নম্বর, চার নম্বর সন্তান গর্ভে আসছে, পাড়া প্রতিবেশী বয়স্ক মহিলারা ওই মেয়েটাকে বললো যে মা তোমার সন্তান হয়ে মারা যায় তো একটা কাজ করো। তো কি কাজ? বলে সন্তানের এমন একটা নিকৃষ্ট নাম রাখো আল্লাহ দেখবে ফেলে যাবে, মরবে না। সন্তান মারা যাওয়া পিতা মাতার মন কিন্তু এমনি দুর্বল থাকে, তাহলে মা তাই যদি হয় তো কি নাম রাখি? খারাপ নাম খুঁজে কি কি নাম রাখবে ভাবতে ভাবতে বললো যে ফ্যানসাটা। কি নাম? ফ্যানসাটা। এটা মনের দুঃখে রাখা হোক, ফ্যানসাটা নাম, তাও যেন আল্লাহ এটাকে রেখে যায়, বাসায় রাখে। সত্যি সত্যি বললো না, এই ফ্যানসাটা বেঁচে গেলেন, উচ্চ শিক্ষিত হলেন, এলাকার মধ্যে শিল্পপতি, ধনের কোটিপতি হয়ে গেছে। তো এই ফ্যানসাটার মনের মধ্যে একটা আফসোস যে আমি উচ্চ শিক্ষিত, এলাকার মধ্যে ধনী, কিন্তু নাম আমার ফ্যানসাটা। ফ্যানসাটা ভাবলেন যে আমি কয়েক লক্ষ টাকা খরচ করে দশ গ্রামের লোকজনকে খাওয়াই দেব, অনুষ্ঠান করব নামের পরিবর্তন। কি অনুষ্ঠানের নাম? নাম পরিবর্তন। হাজার হাজার লোক এসে খাওয়া দাওয়া করছে, খাওয়া দাওয়া শেষে মাইকে বক্তব্য, চেয়ারম্যান সাহেব উপস্থিত হয়েছে। তা আপনাদের মতো জনগণ বললেন যে সকলে কথা বলে সময় নষ্ট না করে আমাদের জনগণের পক্ষ থেকে চেয়ারম্যান সাহেবে বলুক। চেয়ারম্যান সাহেব তখন বলছে, সম্মানিত সুধী মণ্ডলী, এই ফ্যানসাটা উচ্চ শিক্ষিত হয়েছে এবং এলাকার মধ্যে কোটিপতি শিল্পপতি, কিন্তু নামটা বলবেন ফ্যানসাটা, তাই লক্ষ লক্ষ টাকা খরচ করে আজকে আমাদেরকে আপ্যায়ন করেছেন নামের পরিবর্তন অনুষ্ঠান। সুতরাং আজ থেকে খানা পিনা খেয়ে ফ্যানসাটার বাড়িতে আমরা খুশি হয়েছি, আজ থেকে আপনারা ফ্যানসাটাকে বলবেন মধুসাটা। ফ্যানসাটা মাথায় হাত দিয়ে বসে লক্ষ লক্ষ টাকা খরচ করলাম, চাটা বাদ খেলাম। শুধু আমি আমার আয়েশা পারভীনকে বলবো, রাঁধুনি দেখতে সুন্দর হয়ে লাভ নেই, রান্নাটা ভালো দরকার, ঠিক কিনা? আপনি ইবাদতি, আপনি পরেজগারী রূপ ধারণ করেছেন, কিন্তু ভিতরে আপনার পোশাকের সাথে মিল নাই। সাদা পোশাক পরলেই সাধু হয় যায় না যদি মনটা সাদা না হয়। সুতরাং কি কি বলেছে একটু লক্ষ্য করেন, আপনারা এই মারিফতটা নাকি গোপনের গোপন, এই গোপন মারিফতটা কি? এরকম কথা বলে নাই, আপনি একদম নিট অ্যান্ড ক্লিন পরিষ্কার বুঝে নেন। শুধু আপনারা বলবেন আল্লাহ আছে না নাই, জোরে বলেন আল্লাহ আছে না নাই। দেখছেন আপনারা, তাহলে বেল গাইবে অদৃশ্যমান আল্লাহ আছে, কে এটা গোপন, আল্লাহ নিজেই তো গোপন। আরো যদি কাছে আসি, নামাজে কি করেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, দুদিকে সালাম দেন, দুজন ফেরেশতা আছে না নাই? কোনদিন দেখেছেন? গোপন। মানুষের মধ্যে শয়তান আছে না নাই? দলিল কি বলে? গোপন। যে বস্তুতে আমি আমার আপনারা সৃষ্টি, দেহের মধ্যে আছে না নাই? কাটলে পাওয়া যায়। গোপন। দুধের মধ্যে ঘি গোপন, ডাবের মধ্যে পানি গোপন, ডিমের মধ্যে প্রাণ গোপন, আপনার মধ্যে আত্মা গোপন, মন গোপন, প্রাণ গোপন, ফেরেশতা গোপন, আল্লাহ গোপন, কি বলেন? আর কিসান শয়তান গোপন, কি বলেন? শুধু তাই না, মোহাম্মদ
খোরশেদ আলম মারা গেলে লিখবেন কি? মরহুম খোরশেদ কই? খোরশেদকে দেখতে গেলেন, দেখছেন খোরশেদের মারা গেছে, পা থেকে মাথা পর্যন্ত আছে, খোরশেদ নাই। কি হয়েছে? মারা গেছে। তাহলে খোরশেদ ছিল যার কারণে মোহাম্মদ, খোরশেদ মারা গেছে যার কারণে নাই মোহাম্মদ। তাহলে মোহাম্মদ গোপন। এরকম পরিষ্কার করতে হবে, তর্কের খাতিরে তর্ক না করি। দ্বিতীয় কথা বলেছেন, সহজ মানুষ ভোজে দেখ দিব্য গেরে পাবির অমূল্য ধন বর্তমানে, বর্তমানে যদি পাওয়া যেত বা যায়, বড় পীর দুই যুগ পার করলেন কেন? আকাঙ্ক্ষিত বস্তু সহজে পেলে তার দাম দেয় না কেউ, তাই সাধ্য সাধনা করে কি বলেন যুগ যুগান্তর পরে দেওয়া হয় যদিও বর্তমান পাওয়া। কারণ আপনি কি জানেন, এই গানটা শ্রোতারা সহজভাবে আজকে শুনছে, কিন্তু গান কর্তৃপক্ষ যারা, এমনও কেউ আছে যারা হয়তো রাতের খানাই খায় নাই, দুই তিন দিন ধরে ব্যস্ত, কি বলেন প্রশাসন নিয়ে ব্যস্ত, এইগুলো নিয়ে ব্যস্ত, ঠিক কিনা? তাই আয়োজক যারা, কর্তৃপক্ষ যারা, কি বলেন, কেউ দিয়ে খুশি আর কেউ পেয়ে খুশি, দেওয়ার মধ্যে আনন্দ আছে। বলেছেন সহজ মানুষ কারা, কি কি লক্ষণ দেখলে চেনা যায় সহজ মানুষের গুণ কি, কোন পদ্ধতিতে সহজ মানুষ আমি চিনব, এই তো নাকি? এবার আসেন, মানুষ কয় প্রকার আগে জানতে হবে, জানবেন না? পড়াশোনা করতে হবে, কিছু বলতে গেলে, অ্যাপ্লাই করতে গেলে, ব্রিফিং দিতে গেলে তাকে জেনে শুনে দিতে হবে, যেন শুধু সমাজ গ্রহণ করে। লালন সাঁইজির ভাবতত্ত্ব কথা বলবেন না দয়া করে, আমি তো প্রতিটা টিউবে একটি করে কথা দেই। প্রাইমারি, হাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে 9 সাল থেকে 22 সালে শিক্ষকতা কলেজের, যত পড়াশোনা করা না লেগেছে তার চাইতে হাজার গুণ বেশি স্টাডি করতে হয় এই বাউল জগতে গান করতে গিয়ে। আগে মুখের কথায় অনুমানিক কি ঢিল মারা কথায় গান চলতো, আর এখন আপনি ভুল একটা উত্তর দিবেন, গুগলের মধ্যে সার্চ দিলে প্রমাণ হয়ে যাবে হিজ কারেক্ট অর রং, কি ঠিক কিনা? সুতরাং এই ভুল তথ্য দিয়ে কাঁচা আম ঢেল দিয়ে ফাটতে হবে না, টার্গেট ঠিক করো, পাকাটাই ফেলো। মানুষ হলো তিন প্রকার, কয় প্রকার? তিন প্রকার। আমি বলি নাই, লালন সাঁইজির ভাবতত্ত্ব গ্রন্থের মধ্যে কি 96 পৃষ্ঠায় এই কথাটা ব্যাখ্যা করেছেন। তো কিভাবে? প্রথম হলো যোনি সম্ভাবা, প্রতিটা মানুষই মাতৃ যোনিদ্বার দিয়ে পৃথিবীতে আসে, ঠিক কিনা? এই মানুষটি যখন গুরুকেন্দ্রিক জ্ঞানের আশ্রয়ে যায় তখন তিনি সংস্কার হয়, নিজেকে ভুল ত্রুটি শুদ্ধি নেয়। তাহলে প্রথম যোনি সম্ভাবা, এক নম্বর। দ্বিতীয় হলো সংস্কার, সেলফ এডিট, নিজে নিজে সংশোধিত হয়, এটা করা ঠিক না, এটা করা ঠিক না। কখন সংশোধিত হতে পারে? যখন একজন জ্ঞানী মানুষের কাছে যায়। তো জ্ঞানী মানুষের কাছে যখন যায় ওই মানুষটা 2 নম্বর রূপ ধারণ করে, সেটা হলো সংস্কার। আর এই সংস্কার মানুষটা যখন সাধ্য সাধনায় সিদ্ধিপ্রাপ্ত হয় তখন তৃতীয় নাম ধরে সহজ, তার বলাই সহজ, চলাই সহজ, খাওয়াই সহজ, কি বলেন? এবার কি কি গুণ দেখলে চেনা যায়? 10টি গুণ দেখলে ওই সহজ মানুষকে চেনা যায়। তার মধ্যে 3টি গুরুত্বপূর্ণ, তার খাবার কম, আহার কম, ঘুম কম, বাজে কথা বলে না কম, কি? এবং তার মধ্যে এমন একটি গুণ, আপন পর, এই বৈষম্য ভেদ নাই, সন্তানকেও যেমন দৃষ্টিতে ভালোবাসে অন্য সন্তানকেও তেমনই বাসে, সাধু দয়াবান সবারই সমান, সাধুর আঙ্গিনায় গেলে যাকে দেখলে আল্লাহ, আল্লাহ রাসুল, পরকাল, মৃত্যুর কথা চিন্তা হয় তোমাদের মধ্যে, তোমাদের মধ্যে সেই তো সহজ মানুষ। কোরআনে বলেছে কোন মাস সদেকিন, তোমরা সাধু বা সৎপথের সঙ্গ। আর এই সতের অন্তর্ভুক্ত কেমন বলেছে সাধু কারা? সাধুকে একটি কথা প্রোটেক্ট করেছে, আপনি বসে শোনেন,
রাজা বললেন অনেক অনুদান অবদান দান করেছি রাজ্যের প্রজাদের, এবার আমি আমার রাজ্যে সাধু যারা তাদেরকে আমি দান করব। তো সাধু খুঁজে পেলেন ১৯ জন, আর একজন নকল সাধু, মিলে কয়জন? ২০ জন। নকল সাধু ভাবলেন যে রাজা দান করবে, সুতরাং আমি সাদা কাপড় সাধুর বেশ ধরে গিয়ে সেটা নেব। তো রাজ্যের মধ্যে এক নম্বর সাধুকে রাজা বললেন, সাধু মহাশয় আপনি বলেন আপনার কি দরকার? জমি দরকার, বাড়ি করার, অর্থ সম্পদ, খাদ্যখানা আমি রাজা ইচ্ছে মতন আপনাকে দেব। সাধু বললেন, রাজা আপনার বাক্য কে অমান্য করলে অপরাধী হয়ে যাব, তাই আপনার ডাকে সাড়া দিয়েছি। যেদিন আমি আত্মসমর্পণ করেছি আমার বলতার কিছু নেই, আমার কোনো চাপ আপনার দরবারে নেই, আমি বাক্য রক্ষা করেছি। দ্বিতীয় সাধুকে বললেন যে আপনি কি চান? পূর্বের সাধুর মতো তিনি বললেন আমার দরকার নেই। এইভাবে ১৯ নম্বর সাধু বলল যে রাজামশায় আমার কোনো চাহিদা নেই। নকল সাধু ভাবলেন ১৯ জনই যদি বলে আমার কোনো দরকার নেই, আমি আর কেন বলি, আমিও বলি আমার কোনো দরকার নেই। ১৯ জন সাধু বললেন, হে বাবা তুই আমাদের সঙ্গে চল, সাধুর সঙ্গে তুইও সাধু হয়ে যাবি। তাই ভালো মানুষের সঙ্গ নিলে কোনো না কোনো এক সময় ভালো হয়। আপনার বন্ধু যদি চোর হয় আপনি চোরই না করলে অপরাধী। বাহ বাহ বাহ, বলিহারি কথা। বাজান বাহির থেকে একটা প্রশ্ন আইছে, প্রশ্নটা আপনাকে করতে বলিস, আপনি প্রশ্নের উত্তর জানেন। কিছু সময় আগে বললেন জমিদারদের যারা আইছেন এরাই সাহালো। দাদা কথা শেষ হয়ে নাই, আমার প্রশ্ন তো শেষ হয়ে গেছে। যারা সিজার করে আইছে এর গতিটা কি হবে? বাবা দাঁড়ো, একটা মাছির চাকে মাছি উড়াই দিতে ১০ জনের ঢেল লাগে না, একটা ঢেলে যথেষ্ট, পরিবেশ নষ্ট করো না। নৌকা ঝাঁকাতে নিষেধ করা মানে পাগলকে বলা মানে ভুল। যে জায়গায় আলোচনা চলছে আর তোমার কথা, এটা বিশাল ব্যবধান। এম এ ফারুক হালকা আলোচনা করে না, আর হালকা আলোচনা করবো কেন? কোনো প্রোগ্রামে আমি গুরুত্বহীন করি না। এখানে আমি ভাবি, আমার বাবা বলতো যে ওই দিন শ্রেষ্ঠ মানুষ বা শিল্পী হতে পারবে যেই দিন তোমার সাথে শ্রোতা দর্শকদের দাম বেশি দেবে। আমি মনে করি যে আপনারা আমাদের সম্পদ। আমার অনেক আনন্দ যে আপনারা তো আমার অভিভাবক। কি আমার লেখাপড়া জীবন, এখানে চলাফেরা, কি বলেন, ভোট, শিক্ষা বোর্ড, বেতার এসান্স, সবকিছু আমার রাজশাহী আসতে হয়। একটা ভালো গরু কিনতে গেলে সিটির হাট আসতে হয়। পানের কথা কত টিউবে আমি বলেছি যে আমরা পানেও ফার্স্ট, পান তো মোহনপুর। আরে বাবা রাজশাহী বলে বটে, তোর শহরের মধ্যে পান নাই, পান আছে মোহনপুর, দুর্গাপুর, কি বলেন বাবা। এই তো আমি রাজশাহীবাসীকে জানো না, আমার প্রাণের মানুষ, যদিও আমি বাঙালি, সকলেই ভালোবাসি, তথাপিও আমার এইটা যে রাস্তা আমরা পেয়েছি, রাস্তা চলছে, আমরা গর্বিত, কি বলেন। নগা রোড ফার্স্ট ক্লাস একটা রোড হচ্ছে আমাদের, যেটা চলে গেছে। তো যাই হোক, আমরা যা পেয়েছি যথেষ্ট, আমরা সরকারকে ধন্যবাদ দিই, কি এমপি মহোদয়কে ধন্যবাদ দিই, এলাকার জনগণও যথেষ্ট ভালো। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। বাবা এই মাইক্রোফোনটা বন্ধ করে দিতে পারেন না, আমি যখন কথা বলি। ওরটা শেষে প্রশ্ন করেছেন, চমৎকার প্রশ্ন। ইমানের, ইসলামের স্তম্ভ ৫টি, কিন্তু ইমানের স্তম্ভ কয়টি? আমি আয়েশা পারভিন আপনাকে বলবো, উত্তর আমি দেব বটে, কিন্তু এই প্রশ্নটা কি মারিফতালা করা যায়? এটা আপনি ভাববেন, আপনার বিবেকের উপর ভার দিলাম, এবার উত্তর নেন। কারণ ইমানের শাখা কয়টি বিষয়টা তো আপনার সাবজেক্ট, ঠিক কি না? আচ্ছা তথাপিও ফকির যিনি, তিনারও তো ইমান আছে। ইমানের প্রধানত
সাতটি স্তম্ভ বা শাখা একাধিক আছে, আমি সাতটা বলবো। দেখেন আল্লাহ আছে না নাই, রাসুল, ফেরেস্তা, আসমানি কেতাব, মৃত্যুর পর পুনরায় জিন্দা, যা কিছু তকদির অনুপাতে হয়, এই সাতটি প্রধানত শাখা, তাই না? স্ট্যান্ড বাই সেভেন পোস্ট, স্ট্যান্ড বাই ইমান, সাতটি খুঁটিতে বা এই শাখাতে ইমান দণ্ড ইমান হয়, না দেখে কি বলেন সাক্ষী দিতে হবে। এই পর্যন্ত গেল, আপনার ওইদিকে আমরা আবার একটু যাব, যাব আনকমন কিছু বলতেছে আপনার শোনে, আজকের গান কিন্তু একটু ভিন্ন। হাত দিয়া নাই এবার হাতে রে, হাত দিয়া নাই এবার হাতে, যে জন যায় না আল বায়াতে, ওরে জাহিলাতে মৃত্যু হবে তার নবীর হাদিস পর, গুনা খাতা মাফ করাইয়া ময়ন। শুধু এই যে দাঁড়া দাঁড়া আছেন, মানুষটা মারা গেছে, চোখের দাম আছে আর হাতের দাম, মুখের দাম, পায়ের দাম, পা থেকে মাথা পর্যন্ত কোন অঙ্গের দাম আছে? সুতরাং মারিফত্ব নিগুড় ভেদ কি? দুধ থেকে তৈরি হয় নুনি, মাখন, ঘোল, ঘি, কিন্তু শুধু ঘিয়ের দাম আর ঘোলের দাম কি এক সমান হয়? না না, তাহলে পর্যন্ত বোঝেন না যে কি দুধ থেকেই তৈরি হয় ঘোল, মাখন, নুনি, ঘি। এবার ঘোল খেয়ে যদি মনে করেন ঘোলের দামে ঘি কিনবেন, তা কি সম্ভব? না, 1200 টাকা কেজি। যে দাঁড়িতে ধান মাপা হয় ওই দাঁড়িতে কি স্বর্ণ মাপা যায়? কিন্তু দুটাতে মাপার কাজই হয় কি, ব্যালেন্স করতে আসবেন না, স্বর্ণের দাঁড়িতে ধান নিয়ে আসবেন আপনাকে পাগল বলা হবে, বলে ধানের হাটাতে যাব। আর ধানের হাটাতে গিয়ে যদি স্বর্ণ মাপতে চাও বলবে তুমি সুর, জুয়েলার সে যাও কি। মারিফত হলো সূক্ষ্ম একটি দেশ। আপনি কি জানেন, আপনি এই ব্যাখ্যা গ্রহণ জনগণকে করতে হবে, তিন পরিমাণ অহংকার থাকলে সে জান্নাতে যাবে না, অহংকার মুক্ত হন। এই যে কোরআনে 82 বার সালাতের কথা আছে, সঙ্গে সঙ্গে জাকাতও আছে, ওয়াকিমুস সালাত ওয়াতুজ জাকাত, কি জাকাত প্রদান করেন, এই কথাগুলো বলেন না কেন? পিতাকে ভজলেন, মাতাকে ভজলেন না, হবে? পিতাকেও ভজতে হবে, মাতাকেও ভজতে হবে। সুতরাং এই ভজার সিদ্ধান্তটা, এই জ্ঞানটা, উপদেশ বাণীটা যিনি দেন তাকে আরবিতে বলা হয়েছে মুর্শেদ, ফার্সিতে বলা হয় পীর, বাংলায় বলা হয় পথপ্রদর্শক, সংস্কৃতিতে বলা হয়েছে গুরু। একজন আলেমও গুরু হতে পারে, একজন ইমাম যিনি তিনিও গুরু বা পীরই হতে পারেন, কি বলেন? একজন রাষ্ট্রপ্রধান যিনি তিনিও গুরু হতে পারেন, অর্থাৎ আমরা যাকে প্রতিনিধি মানি তিনি আমাদের ইমাম। হাত দিয়া নাই এবার হাতে, যতুন যাই আল বায়াতে, দিয়া নাই এবার হাতে, হাত দিয়া নাই এবার হাতে, যতুন যাই নাই আল বায়াতে, জাহিলাতে মৃত্যু হবে তার নবীর হাতে, গুনাহ খাতা মাফ করাইয়া ময়ন, গুনাহ খাতা মাফ করাইয়া ময়ন, নবীর হাতে গুনাহ খাতা মাফ করাইয়া ময়ন, আরো ছোট স্যার
পীরের হাতে হাত দমো না, পীরের গোনা আর রবে না, সামনে তাহার হুকুম তামিল কর, ওরে পীরের হাতে হাত দমো না। কারণ আপনারা জানেন শুনেছেন, বড় পীরের একজন ঘোড়ার ঘাস কাটার চাকর ছিলেন, ঠিক না? সে যেদিন যখন মারা যায় তাকে মাটি দেওয়া হলো, শরীয়তের বিধানে আপনার বিধানে আছে মাটি দিয়ে মোটটা দেখুন 40 কদম দূরে গেলে দুজন ফেরেশতা এসে মোটটাকে কি করে চিন্তা করে করে প্রশ্ন করে, কয়টা? মান রাব্বুকা, মান নাবিকা, মান বিনুকা। বড় পীরের ওই শিষ্যকে ফেরেশতারা যখন এসে জিন্দা করে ওই তিনটি প্রশ্ন করে, বলো কি বলো? মান রাব্বুকা, তোমার রব কে ছিল বা কে? চাকর উত্তর দেয়, আমি বড় পীরের ঘোড়ার ঘাস খেটেছি। বলেন তো এটা কি উত্তর? বলে মান দিনুকা, তোমার দিন কি? বলে আমি বড় পীরের ঘোড়ার ঘাস কেটেছি। এইভাবে যখন উত্তর দেয় তখন গুর্জার বাড়ি উত্তোলিত করেছে। বড় পীরের জীবনী গ্রন্থে দেখেছে, কথা আমার বানানো কথা না, কোনো অভিযোগ আপত্তি করলে আপনি বিধান যারা লিখছে তাদের সাথে বলবেন। বড় পীর রুহানি জগতে কুদরতি হাতে সে সেই ফেরেশতা দয়কে ধরে ধরে ফেলে, কি আল্লাহর ওলিদের ক্ষমতা আছে না? আছে। এটা কি বাজনা? জোরে বাজছে, কত সুন্দর দেখো, ফাঁস করো না। আল্লাহর সঙ্গে গায়েবী কানেকশন হয় আল্লাহর ওলিদের, হয় কি না? আপনার শরীয়তেও হবে, আসসালাতুল মেরাজুল মমিনে না, সালাত হলো আল্লাহর সঙ্গে কানেকশন করা, কি একটা মাধ্যম। মমিন যদি হতে পারে কানেকশন হয়ে যাবে, আর মমিন না হলে হবে না, এর জন্য সালাতের দোষ না। কথা হয় ফেরেশতা বিপদে পড়ে গেছে, ছেড়ে দেওয়া হলো শর্তে, দিতে পারি বটে, কি পীরের দোহাই দিলে যেন তাকে ছাড় দেওয়া হয়। যিনি মাতৃগর্ভের থেকে মাদার যা তুলি, কত পারা কোরআন মুখস্থ করেছিলেন? 18 পারা। তিনি বলেছেন, পৃথিবী সারা বিশ্বে ওলির কাঁধে আমার পা। ওরে পীরের হাতে হাত দমো না, তোমার পীরের গুনাহ আর রবে না, সামনে তাহার হুকুম কানে, সামনে তাহার হুকুম কানে, তাহার হুকুম কানে। তোমার পুরুষ যদি করে দেয় মাপ থাকবে না তোর এই দেহের পাপ, যদি এইভাবে উপর থাকতে তাজা মাফ করে নে গো নারী বুঝা, কবর হতে উঠাবে হাসর, শুধু এই গানটাকে আমার তৈরি করা
এটা হলো হাসান সিস্তিনি জমিনা। তাহলে কোনো দোষ যদি হয় এই গীতিকারের কিছু বলবেন, আমি গানটা মুখস্থ করেছি। ধবের উপর থাকতে তাজা, মাফ করে নাও গুনার বোঝা, কবর হতে উঠাবে হাসর। কেউ করবে না জিজ্ঞাসাবাদ, কামেল পীরের হইলে বায়াত, সালাম দিবে ফেরেশতা আল্লাহ। আমি মারিফতের অনুকূলে গানটা তুলে ধরেছি। কে মানবে কে মানবে না বিষয়টা আমার না, আমি আইন হাতে নিতে পারি না। কি বলেন? মাস্ক পরতে হবে, কর্তৃপক্ষ দিয়েছে। এখন যেতে যেতে রাস্তার মধ্যে যদি কেউ ফেলে দেন, এটা কি কর্তৃপক্ষ চেক করবো? গিয়া কোরআনের কথা নিয়া গান লিখেছেন হাসান মিয়া, দয়া নিয়া খাজা ইসরাইল শাহ, কোরআনের কথা নিয়া রে নিয়ারে গান লিখেছেন হাসান মিয়া, দয়ামিয়া খাজা ইসরাইল শাহ। যে মানে না পীরের কথা সেটাই নবীর প্রাণে ব্যথা, যে মানে না পীরের কথা সেটাই নবীর প্রাণে ব্যথা, যে মানে না পীরের কথা সেটাই নবীর প্রাণে ব্যথা। নবীর জন্য আল্লাহ হয় বাজার, দেখো নবীর জন্য আল্লাহ হয় বাজার, নবীর হাদিস বাজেন না। শুধু একজন ভালো কামেল পীর, অনেকে কাউকে বলে দেয় নামাজ পড়ো না, কি বলেন তো, ভালো মানুষ এরকম উপদেশ দেয়, জোরদার রাখো না, হজ করো না, জাকাত দিও না, ইসলাম বিরোধী কথা কি বলে? না বলে না। খুব ভালো করে বলবেন, বলার কথা না, ধর্ম বিরোধী কোনো কথা বলে না, কোরআন বিরোধী কোনো কথা বলে না, আল্লাহ রাসূল বিরোধী কোনো কথা বলে না, বলার শক্তি পৃথিবীতে কারো আছে নাকি? নাই। এখন ওই যে তামাল তলায় বর্তমান যে ব্রিজটা হয়েছে, ওখানে বাঁশের চড়ার দেওয়া ছিল, লোকটি মারা গেছে কিনা জানে না, দুই ঠ্যাং কাটা, দুই পা কাটা, বস থেকে ওই পারাপারে টাকা নিত। তা আমি একদিন ওদিক দিয়ে যাই, এক ছেলে যুবক মানুষ পার হয়ে যাচ্ছে, কাছে টাকা দিয়ে যা দিয়ে যা, টাকাচ্ছে না, কাছে উঠলে কিন্তু কুটে ফেলে দেবো। তাই চ্যাংরা বসে তিন দিন দেখেছি তোর পাও নাই, তো ঘটনা হলো এরকম যেন না হয়। আপনার আসলে ঠ্যাং যে নাই দুইটা জেনে ফেললে কিন্তু যত আপনি শাসন করেন বা টাকা চান দেবেন না, আপনার বলি না, আপনার আমার জাতি বলি। হ্যাঁ ঠিকই আছে নাকি? এবার ছোট ছোট দু একটি বিষয় আপনার কাছে জানবো, আপনি একটু বলবেন তো। হ্যালো, নামাজের মধ্যে ফজরে ফরজ কয় রাকাত? দুই রাকাত না? মূল কথা হলো 17 রাকাত নামাজ পাঁচ রাকাত। আমি মূল বিষয়ে চলে যাব, সময় কম। দুই রাকাত, চার রাকাত, চার রাকাত, তিন রাকাত, চার রাকাত, কোনোটার আগে সুন্নত, কোনোটার পরে ফরজ, কোনোটা আগে ফরজ পরে সুন্নত, সুন্দর করে কারণ দর্শাবেন। এই ফরজ কম বাড়া হওয়ার কারণ কি? বাবা সাংঘাতিক কথা। এক নাম্বার। নাম্বার দুই, আদম হওয়া জান্নাতের মধ্যে গন্ধম খেয়েছিল নাকি?
এই গন্ধম খাওয়াতে তাকে জান্নাত থেকে ফেলে দেওয়া হলো পৃথিবীতে। 350 বছর অন্ধকারে কান্নাকাটি করলেন। এই আদম হাওয়া কি কথা বললে তো আমাদের কথা ভালো লাগবে না আপনাদের? কি বলছিলাম? অমান্য করেছে কার আদেশ? আল্লাহর আদেশ। আল্লাহর আদেশ অমান্য করাতে বেহেস্তে বিতাড়িত হলেন। আল্লাহর আদেশ অমান্য করাতে শয়তানের গলে লানতের তক পড়ল। একটু বলবেন, এই যে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা বলে না? আমার নবীকে বলা হয়েছিল, হুজুর ওই কথাটা না বললে মজা লাগবে না। আল্লাহর কাছে শয়তান বললেন যে আমি কিছু জিনিস চাই। বলে কি চাই? বলে কিয়ামত পর্যন্ত বয়স চাই, মানুষের মধ্যে সেরা উপসেরায় যেতে পারবো, একাধিক রূপ ধরতে পারবো। আমরা এখানে গেলাম না, নবীকে বলা হয়েছিল হুজুর আপনার মধ্যে কি শয়তান আছে? নবী বললেন আমার শয়তানকে আমি মুসলমান বানিয়েছি। আপনি বলবেন এই আউযু বিল্লাহর সাতটা ভাগ আছে, কোন ভাগ দিয়ে নবী শয়তানকে মুসলমান বানালেন আর কোন ভাগ দিয়ে আমরা শয়তানকে কি আমাদের পক্ষে নিতে পারবো? এই সাত প্রকার আউযু বিল্লাহটা আমার জনগণকে একটু জানাবেন। আরো বলতে পারি, ওখানে আমরা যাব না, যেহেতু আমরা মূল বিষয়টা আমরা কল্যাণমূলক কথা বলবো। নাম্বার দুই, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, এটা কি কোরআনে আছে কি নাই? থাকলে 114 সূরার কোন সূরাতে আছে? এটা কি কোরআনের অংশ না সংযুক্ত? দুইটাই থাক নাকি? আরেকটা প্রশ্ন করো বাপু, সাধুদের মুখে শুনেছি গুরু ধরো যাই না প্রসাদ খাও তাই না, আপনাকে মনে করেন আমি গুরু ধরলাম, দেখতে সুন্দর সুন্দর সুশিক্ষিত মানুষ, অল সাইড ভালো, আপনার কাছে বায়াত নেওয়ার পরে আপনি খালি বলেছেন বাবা আমাক দে, বাবা আমাক দে, কি দিলেন? তাহা দেন, মোবাইল দেন, জামা দেন, কাপড় দেন, নিচ্ছেন। আপনার আরেকটা প্রশ্ন মনে থাকবে না, কোন মানুষকে পিছনে সালাম দেওয়া যায় পিছন থেকে? না না না, দেওয়া যায় না, এখন মোবাইল হয়ে গেছে। দেওয়া যায়? কথা বলবেন, আপনি ওই দিক করে দাঁড়ায় আছেন, আপনার পেছনে গিয়ে সালাম দিতে পারবো? না। তাই যদি না হয়, চিঠির মধ্যে সালাম হয় না? হয়। কি? চিঠিতে সালাম, মোবাইলে সালাম। আপনি একটু ব্যাখ্যা দিবেন, পিছনে যদি কাউকে সালাম না দেওয়া যায়, এই মোবাইলে সালাম এবং চিঠিতে সালাম, এটা ইসলাম কতটুকু সমর্থন করে? দলিল ভিত্তি বলবেন, কারণ ওকে তো দেখা যায় না। কি বলেন, মোবাইলে কি দেখি আমরা? আশা করি দলিল ভিত্তিক উত্তর পেলে ভালো লাগবে না, কি বলেন? পৃথিবীতে যে যাকে ভালোবাসে সেই সেই জানে, ঠিক না? অন্য কেউ জানে? তাই আপনি আপনার বাবাকে কতটুকু ভালোবাসেন আমি আপনার আমি জানি না, আপনার মন জানে। আপনার সন্তানকে কতটুকু ভালোবাসেন, যে যাকে ভালোবাসে তার মতো সে হইয়া যায়। ওরে যে যাহারে ভালোবাসে
তো সে হইয়া যায় রবি দিলি না পাগল মন্তর ভাবে পাগল মন্তর ভাবে যে সামনে বর্ষাকালে একটা ব্যাঙ বের হবে স্বর্ণ স্বর্ণের মতো রং সোনালি কালার, ও ব্যাঙের নাম কি? ভোলা ব্যাঙ। আশা করবেন মাটির মধ্যে থাকে ভিতরে গর্তে, খেয়ে খায় না, আহার নাই, কি বলেন, পানি পায় না। যখন ছয় মাস পরে বের হয় স্বর্ণের মতো রং, ওই ব্যাঙটাই যখন পানি পেয়ে কি বাকি করে, আস্তে আস্তে গায়ের রং কালো হয়ে যায়। একটু বুঝতে হবে যে যাহারে ভালোবাসে দরদ রে তার মত সে হইয়া যায় দিবি না দয়াল নামের ভাবে কেন ডুবি না মুর্শিদ নামের ভাবে ভালোবাসে লাইলি মল্ল স্কুলে তে যায় ওর লাইলির নাম হিল মসলুরি স্কুল খাতাই বড় দিলে স্কুলে খাতাই লিখি স্কুল স্কুলের খাতাই লাইলি মজনু স্কুলে তে যায় ওর লাইলির নাম তো মজনুরি খাতাই মাস্টার বাড়ি দিল মজনুরি দয়াল নামের ভাবে কেন ডুবলি না দয়াল চাঁদের ছিল এসব জুলে ছিল শুনি হইল মুড়ি শুনি হইল সব জুলেখা ছিল শুনি হইল মুড়ি দেখো হঠাৎ একদিন পাইয়া রাস্তায় হঠাৎ একদিন পাইয়া রাস্তায় যৌবন ফিরাইয়া পাই পাগল মন ভাবে তুমি ডুব দিলে না
পাগল বনা ভাবে অনেকে প্রেম করে ধরা ভুগুন বাবা প্রেম করিয়া সাইরা গেছে প্রেম পার্শ্বে কুসুম্ব মসজিদ, তাই না? আপনাকে বলবো, আল্লাহর ওলিরা যেখানে একটা লাঠি পুঁতে রাখছে স্ক্যান মেশিনে তুলতে পারতেছে না, কি বলেন? ঠিক কিনা? শামুকদম বাবা কুমিরের পিঠে আসছে, মাজার বিয়ারত করতে যাবেন, প্রথমেই দেখবেন বাবার চরণ পার্শ্বে কুমিরের মাজার। সাকরম আলী বাবা বাঘের পিঠে, আবার বাগাতে হজরত শাহজাল রহমতুল্লাহ আলা তারা ছোট বাজার এসে দেখলেন বাগে চতুর্দিকে বাবাকে নিয়ে বসে আছে নাসিরুদ্দিন নসরুদ শাহ। তার দুটি কামড় ছিল, জলজাহাজটি কিনারে ভিড়াতে বলেছিলেন, ভেড়াও আমার পেটে বিমারি, আমার বাণিজ্য ভালো লাগে না। জঙ্গলের মধ্যে একা একা হাঁটতেছেন ভগ্ন ভগ্ন হয়ে, শাহদুল্লাহ বলেছিলেন, নাসিরুদ্দিন নসরুদ শাহ তোর নাম, তুই ব্যবসা ফিরে যা বাড়িতে, তোর পেটের বিমারি ব্যথা সেরে গেলে আমার এখানে আবার দেখা করে যাস। চেনে না জানে না নাম বললেন। ভাবা পাগলার কাছে ভক্তগণ দেখা করতে গিয়েছিলেন, আমি গিয়ে গল্পটি শুনলাম, গুরুত্বপূর্ণ কথাটা মনোযোগ দিয়ে শুনলেন। ভাবা পাগলা বসে আছেন, দেখছে যে তার কাছে সাপ ব্যাং ভাল্লুক সিংহ বাঘ ভয়ানক প্রাণীরা বসে আছে। তো দেখা করতে যাবে চতুর্দিক যখন এইগুলো দেখছে তখন ভয় লাগার কথা না? তো ভাবা পাগলা ধ্যান ভগ্ন চাকে বললো, বাবা আয় আয়, কিছু বলবে না, ওরা কাছে গিয়ে কথাবার্তা বলে যখন বিদায় নেবেন ভক্তেরা, তখন বললেন, বাবা একটু বলে দেন, বাঘ তো মানুষকে কামড় দেয়, খায়, সিংহ খায়, বিষধর সর্পে কামড় দেয় মানুষকে, তা আপনাকে যে কিছু বলে না, মুখের দিকে চেয়ে আছে। বাবা দুই চোখের জল ফেলে দিয়ে বললো, বাবা আমি ওদের সঙ্গে হিংসা করি না, তাই তারাও আমার সঙ্গে হিংসা করে না। আমরা ইবাদতের প্রথম শর্ত, এতিম একটি দুঃখিনী মেয়ের বিয়ে হয় না, আমি হজ করতে যাচ্ছি, আমার মনে হয় কিছুটা টাকা তাকে দিলে পূর্ণ পাবো। অনেক মা বস্ত্রহীন, আমার 10টি জামা, আবার নতুন উঠে জামা নিতে যাচ্ছি, বৃদ্ধ দুঃখিনী মাকে আমরা মনে হয় একটি শাড়ি দিতে পারি 200 টাকা দামের, পারি কিনা? এটা মনে হয় ইসলাম। অনেক খানা পিনা, কেউ এক সন্ধ্যে খাবার হয় না, ঈদের দিন আমি পোলাও কোরমা ফেলে দিচ্ছি ডাস্টবিনে, আমার মনে হয় এক মুষ্টি খানা দেওয়া, এটাও ইসলাম, ঠিক কিনা? ছোট বাজাবে এই ভবা পাগলা, 10-15 জন ভক্ত মেয়ে আরেকটি এলাকায় যায়, যেদিকে সামনে একটা নদী বেঁধেছে, নৌকায় পারাপার হবেন, নৌকার মধ্যে উঠে মাঝ নদীতে যখন যান তখন একটি কুম্ভীর এই মতো পানির মধ্যে লাফ মেরে ভবা পাগলার দিকে তার বুকটা দেখালেন। ভবা পাগলা মাঝিকে বললো, নৌকাটা কিনারে নাও,
কিনারে যখন নিলেন তখন ভাবা পাগলা নৌকা থেকে নেমে কি করলেন, কাদা যুক্ত একটু মাটি ওই কুমিরের বুকে বুক বরাবর শুনে মানলেন। চলে যাই ভক্ত এলাকায় সফর করে এক সপ্তাহ পরে আবার ফিরে আসছেন। ওই নৌকাতে পার হতে গিয়ে মাঝ গঙ্গা যখন আসলেন ওই কুমিরটা আবার পানির মধ্যে লাভ দিয়ে ভাবা পাগলাকে বুকটা দেখালেন। নৌকার থেকে নেমে শিষ্যগণ বললেন, বাবা এক সপ্তাহ পূর্বে নদীর মাঝখানে যখন আমরা যাই এই কুমিরটা বুক দেখালো, আজকে আসার পথে এক সপ্তাহ পরে আবার বুক দেখালেন, আমরা কিছু বুঝতে পারলাম না কারণ। ভাবা পাগলা তখন বলল, বাবা আমি বলি শোনো, তোমরা ব্রিটিশ সৈনিকেরা এই কুমিরটার বুকে গুলি করেছিল, কুমিরটা মরে নাই বটে কিন্তু বুকের মাংসটা উড়ে গেছে, ক্ষত হয়েছে, তাই কুমিরের একটি আত্মবিশ্বাস যে ভবা পাগলা হাতের একটু ছোঁয়া যাই দিক না কেন আমি হয়তো ভালো হয়ে যাব, তাই আমাকে বুক দেখালেন। আমি তখন কাদাযুক্ত মাটি ওই ক্ষতস্থানে দিয়েছি, এক সপ্তাহ পরে আসার দিনে সে বুকটা ভালো হয়ে গেছে, তাই আনন্দ চিত্তে আমাকে সে আবার বুক দেখায় যে ভবা পাগলা সাধকের স্পর্শে আমার বুকটা ভালো হয়ে গেছে। আল্লাহর হলি ভালো মানুষ যারা তারা সুরা ফাতহা এক গ্লাস পরে পানিতে ফুঁক দিয়ে ফুঁকল অনেক বিমারি সেরে যায়, সুবহানাল্লাহ ঠিক কিনা? সুতরাং সত্য জবান যে সত্য বলে, লালন শাহ বলেছেন সত্য বল সুপথে চল করে আমার মন। আসলে আমরা শরীয়ত আর মারফত না, আমরা যেন সত্য বলি আর সুপথে, আল্লাহ আল্লাহ রাসুলের পথ দেখানো পথে, পীর মুর্শিদের পথে, নবী রাসুলের পথে মতে যেতে পারি। অনেকে প্রেম করে ধরায় ওরকম করিয়া সাইড়া গেছে প্রেম তো করে নাই, অনেকে প্রেম করে ধরা ওর প্রেম করিয়া সাইরা গেছে প্রেম তো ধারণ সাহার দয়াল সামদের ভাবে কেন ডুবতি না মুর্শিদ সামদের প্রেমে,
ছোট বাবু, ছোট একটা ছেলে আমাকে কিছু টাকা দিয়েছেন, আমি দোয়া করি ছেলেটা যেন সুশিক্ষায় শিক্ষিত হয়, কি পিতা মাতার ভোজনা করতে পারেন। আমার পাগলকে দিয়েছে সর্বোপরি এলাকার মধ্যে যেন শান্তি বর্ষিত হয়, আসমানিওয়ালা আল্লাহ আসমানে উঠাই নেন, জমিনওয়ালা জমিনে ডুবাই দেন, রোহানিওয়ালা মুক্ত করে দেয়, এলাকাবাসীকে রহমত নিয়ামত বরকতে ভরপুর করে দেন, ভাতৃত্ব বোধ কি তৈরি করে দেন, দিনই ধর্ম পালন করার সুযোগ সুবিধা করে দেন। আল্লাহমুখী রাসুলমুখী কি বলেন দিনমুখী যেন হয়ে যায়। কোনো পক্ষপাতিত্ব কোনো কোন দিককে বলবে বড় কথা না, কি বলেন? আর আত্মসমর্পণের মাধ্যমে ইসলাম যেন প্রতিষ্ঠিত হতে পারে, সেই ইসলাম সবার ঘরে ঘরে যেন প্রজ্বলিত হয়, সেই কামনা করে শীতকে উপেক্ষা করে আপনারা আছেন, এ পর্যন্ত আসেন আমার অনেক ভালো লেগেছে। আমি ভাবছিলাম যে এ পর্যন্ত থাকার কথা না। অনেক ধন্যবাদ যে আপনারা গুরুত্ব সহকারে আমাদের সঙ্গে আছেন। গান গাইতে খুব মজা লাগছে, আর মজা লাগার কারণ তো আছে সেটা বলবো। তার আগে আমার যেমন গান গাইতে মজা লাগছে, আমার মনে হয় আপনাদের শোনাতেও মজাই লাগছে, তাই না? না হলে এভাবে আপনারা চাতক পাখির নাই বসে থাকতেন না। আর আপনারা এত সুন্দর করে গান শুনছেন বিধায় গান গাইতে মজা লাগছে। ওই যে ও ফারুক ভাই বললো না যে গান যদি শ্রোতা না থাকে তাহলে কিন্তু গানের মূল্য নাই, আসলে কিন্তু সত্য। আপনাদের দিয়ে আমাদের কি, আপনারা না থাকলে কিন্তু আমাদের কোনো মূল্য নাই। সারা রাত্রি ধরে গান শুনলো গাইবো, যদি শ্রোতা না শুনে ও গান গাইবার কি কোনো মূল্য থাকে বলুন তো দেখি? থাকে না। তবে কুতর্ক কুস্বভাবই তারে ভেদ বলে নাই মুভি। এই শরীয়ত মারফত গান অনেক শুনছেন, অনেক কুতর্ক হয়, আজকের পালায় কিন্তু কোনো কুতর্ক আমরা গাইছি না। আবার ঠেলা ঠেলি ওক ঠাসটি মারে, ওক ঠাসটি মারে, তাই না? আমার ওস্তাদের সঙ্গেও কিন্তু এক সময় এই পালাগুলো গাইছি। হ্যাঁ, খালি গিবদ, কিন্তু ওই গিবদগুলো কিন্তু আমরা এখন আর গাই নেই। আবার ফাউ আলোচনা কিন্তু শিল্পীরা আর করে না, মূল পয়েন্টগুলো আলোচনা করতে করতে যাচ্ছে, তাই না? ওই দেখেন এবারে উঠে প্রশ্নগুলো করছে কোন ভাবের উপরে সচরাচর, কিন্তু ওই যে আজুবিল্লার সাতটা ভাগ, এই প্রশ্নটা কিন্তু সচরাচর কমই আলোচনা হয়। এই আজুবিল্লার সাতটা ভাগ, এই সাতটা ভাগ কি কি?
অন্য শিল্পী যদি করতেনের প্রশ্ন, তাহলে তো মঞ্চ থেকে নামিয়ে চলে যেত। হ্যাঁ, এই আজুবিল্লা সাত ভাগের নাম কি কোরআনে তা আছে কিনা? হ্যাঁ, আজুবিল্লা কোরআনে আছে কিনা প্রশ্ন করছে না, এক নম্বর কথা। দ্বিতীয়ত কথা, নামাজ ছোট বড় হইলো তার কারণ কি? ছোট বড় বলতে কি, ফজরের চার রাকাত নামাজ, দুই রাকাত সুন্নত, দুই রাকাত ফরজ। এবার যোহর আসে, ফরজ হলো চার রাকাত, তাহলে ফজরের নামাজ আসলো দুই রাকাত, আবার যোহর আসি হলো চার রাকাত, আসরে আসে চার রাকাত, মাগরিব আসে তিন রাকাত, এশা আসে চার রাকাত। তাহলে ছোট বড় ফরজ ছোট বড় হলো, এর কারণ কি? দুই নম্বর কথা। তিন নম্বর কথা, সালাম তো পিছনে দেওয়া যায় না, সালাম তো সামনাসামনি হয়, কিন্তু মোবাইলের সালাম তো সামনাসামনি হচ্ছে না, এটা কেমন করে হয়? আমার চিঠিতেও তো সামনাসামনি হচ্ছে না, এটা হলো মানে গণ্ড মূর্খ যারা তার কথা, এটা আপনার জন্য এই কথাটা না, কিছু মনে করবেন না, আপনি কিছু মনে করবেন না, যে টাকার সালাম যাওয়ার জন্য সালামটা বিকৃতি হয়ে গেছে, তাই না? টাকা কাটবে যার কারণে সালামটা সহি শুদ্ধ করে মানে শটে মারি দিচ্ছে, ওটা তো নিয়ম না, ওটা কি নিয়ম? সঠিক যেটা সহি শুদ্ধ সালাম ঠিক ওইটাকেই দিতে হবে, কিন্তু কথা ওইটা না। এরম হলোকে সাউন সাউন এরম হলো কেন্দ্র দিই, এখন মূলত বিষয় ওই যে চিঠি দেখাতে হচ্ছে না, চিঠির সালাম দিল, আবার মোবাইলে তো দেখা হচ্ছে না, কে বলছে যে দেখা হয় না? গন্ড মূর্খ যারা তার কথা, এটা আপনার কথা না। কেন বললাম কথাটা জানেন? আপনি প্রফেসর মানুষ, এটা তো একটা যুক্তি, তাই না? এটা একটা যুক্তি। আপনি দেখেন যখন আমার নাম্বার আপনার কাছে, আমার নাম্বারে আপনি ফোন দেবেন, মোবাইলটা তো আপনাকে সামনে নিতে হবে, কি সামনে নেবেন, নিয়ে আমার নাম সেভ করা আছে আপনার কাছে, আমার নামটা বের করে আমার নাম্বারে ফোন দেবেন, আবার আমার নাম্বারে কিন্তু আপনার নাম্বার সেভ করা আছে, তাই না? আপনার, আপনি যখন আমার নাম্বারে ফোন দেবেন, রিংটোন বাজি উঠলো, হ্যাঁ, আমি যা ফোনটা হাতে নিয়ে কিন্তু আগেই ধরবো না, আগে দেখবো যে কার নাম্বার, হ্যাঁ কার নাম্বার এটা, আমার তো সেভ করাই আছে নাম্বার, দেখলাম যে এটা ফারুক ভাইয়ের নাম্বার, তাহলে আপনি আমার সালাম দিলেন, আমি উত্তর নিলাম, কি সামনাসামনি হলো না? তাহলে গন্ড মূর্খের কথা না এটা, আপনার জন্য না এটা। এবার চিঠি, আবার ভিডিও করে সালাম হচ্ছে, আবার দেখেন চিঠি, নাম্বার সেভ না থাকলেও তো সামনাসামনি হচ্ছে আপনার, আপনি দেখছেন না এটা, ফোনটা নিচ্ছেন না, নিয়ে তো আপনি ফোনের দিকে তাকাচ্ছেন না, অনুমানে ধরছেন, হ্যাঁ নাম্বার দেখলাম পরিচিত নাম্বার নাকি, আবার দেখলাম যে অপরিচিত নাকি, তাহলে সামনাসামনি হচ্ছে না। আবার চিঠি, আপনি চিঠির সালাম দিলেন, ওই চিঠিটা তো আমি নিয়ে যখন আমার চোখের সামনে ধরবো তখন তো বুঝবো যে আপনি সালাম দিচ্ছেন, তাই সামনাসামনি হলো না। বাসির গরিব আদের খবর বোঝে না, ওই জন্যই তো মানসিক হয়েছে কথাটা, হ্যাঁ দুঃখ আমার ওই জায়গা গেল বিষয়। এবার ওই যে ফরজ ছোট বড় নামাজে একটা গান গায়নি নাকি, তারপরে আপনার এই কথাগুলোর মীমাংসা করি, তবে এই জন্য মানে ভালো শিল্পীর সাথে গান গাতে হয়, হ্যাঁ মানে প্রশ্নগুলো খুব ভালো, তাই না? ফারুক ভাইয়ের সঙ্গে গান হলে কিন্তু প্রশ্নগুলো আলোচনা হয় ভালো ভালো, এই জন্য ভালো লাগে শিল্পীরা, কিন্তু ভালো ভালো প্রশ্ন আলোচনা করলে শিল্পীদের মনের কাছে ভালো লাগে, বিশেষ করে আমার খুব ভালো লাগে। তা একটা গান শোনেন, তারপরে আপনি প্রশ্নের দিকে যাব, ধরেন দেখি সোজা পথে চল, গন্ড বল আল্লারা ছুলব, সোজা পথে চল, নইলে গন্ড বল সার,
সোজা পথে চল, নইলে গন্ড বল সানে আল্লাহর রাসূল বল, সোজা পথে চল, নইলে গন্ড বল সানে। সোজা পথে চল, নইলে গন্ড বল সানে আল্লাহর রাসূল বল, সোজা পথে চল, নইলে গন্ড বল সানে। সোজা পথে চল, নইলে গন্ড বল সানে আল্লাহর রাসূল বল, সোজা পথে চল, নইলে গন্ড বল সানে।
বল সোজা পথে চল নইল গন্ডগোল সামনে আল্লাহর রাসূল বল সোজা পথে চল নইল গন্ডগোল সামনে তখন তো মানুষ আপনার পাগলই বলবে তাই না? এক দাল তো নিচি ধান আরেক দাল নিচি সোনা, তা আপনার পাগল বলবে না মানুষ? তো এরকম কাজ কেউ করবে না এখন, কি এরকম পাগল আছে যে একদারে সোনা তুলবে আর একদারে ধান তুলবে? এখন মানুষ সচেতন না, এখন সচেতন মানুষ তাই না? আগে ছিল মানুষ সচেতন আর এখন মানুষ সচেতন। আগের সাথে কিন্তু মানুষ এখন কি শিক্ষার হারও বাড়ছে, জ্ঞানী গুণী বেশি, কাজে এখন একদারে সোনা আর একদারে ধান এই কাজ কেউ করবে না। আর এই কাজ করলে তো তার পাগল উপাধি দেবে নাকি? এবার একটা গান গাইলেন, হাত দিয়া নাই এবার হাতে যেজন যায় নাই আহলে বায়াতে, জাহেলাতে মৃত্যু হবে তার নবীর হাদিস পর গুনার খাতা কি মাফ করাইয়া মর, গুনার খাতারা মাফ করে নিয়ে তারপর মরু, গুনার খাতা মাফ না হয় যেন মরু না, যাই হোক এরম একটা বিষয়। ওই যে হাত দিয়ে নাই এবার হাতে, আমি কিন্তু সরা গাছছি নি ভাই, আমি কিন্তু শরীয়ত গাছছি, আমি কিন্তু বলছিলাম যে এক শ্রেণীর লোক সরা গিয়ে কয় শরীয়ত আর শরীয়ত গিয়ে বলে যে মানুষত, কিন্তু তা না, আমি আজকে শরীয়ত গাছছি সরা না। এই যে আহলে বায়াতের বিষয়টা আপনি তুলে ধরছেন, এই আহলে বায়াতটা কিন্তু আমার ভাগে, এটাকে কিন্তু আমি আমার ভাগে রাখছি, ওই প্রথমেই বলছিলাম তাই না? তা আপনি খালি আইল ঠেলছেন কেন? হ্যাঁ এটা ভাব দিয়ে আপনি মারুফতে থাকবেন তাই না? এরম আইল না ঠেল তো যাই হোক। এবার আসেন ওই যে প্রশ্ন, ফজরের চার রাকাত নামাজ, দুই রাকাত সুন্নত দুই রাকাত ফরজ, এই যে দুই রাকাত ফরজ এই যে ছোট বড় ভাগটা এরম হলো কেন? ফজরের নামাজটা পড়ছিলেন কে? আদম আলাইহিস সালাম। আদম আলাইহিস সালাম পড়ছিলেন, আদম আলাইহিস সালামের কিন্তু বাবাও ছিল না মাও ছিল না, তাই দুই রাকাত ফরজ নামাজ সে পড়ছিল। কেন পড়ছিল? এক রাকাত পড়ছিল নিজের জন্য আর এক রাকাত পড়ছিল আল্লাহর জন্য। এবার জোহরের নামাজ ইব্রাহিম আলাইহিস সালাম পড়লেন, চার রাকাত ফরজ তাই না? ইব্রাহিম আলাইহিস সালামের মা ছিল বাবা ছিল, যার কারণে মায়ের জন্য এক রাকাত, বাবার জন্য এক রাকাত, নিজের জন্য এক রাকাত, আল্লাহর জন্য এক রাকাত। এবার আসরের নামাজ পড়লো ইউনুস আলাইহিস সালাম, চার রাকাত ফরজ। ইউনুস আলাইহিস সালামের বাবাও ছিল মাও ছিল, যার কারণে চার রাকাত ফরজ নামাজ পড়তে হলো। কেন? মায়ের জন্য এক রাকাত, বাবার জন্য এক রাকাত, নিজের জন্য এক রাকাত, আল্লাহর জন্য এক রাকাত। এবার মাগরিবের নামাজ, মাগরিবের নামাজ পড়লো ঈসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালামের কিন্তু বাবা ছিল না, বাবা ছিল কি? ঈসা আলাইহিস সালামের মা ছিল, তাই তিন রাকাত ফরজ নামাজ পড়তে হলো মাগরিবে, মাগরিবে তো ফরজ নামাজ তিন রাকাতই। তো মায়ের জন্য পড়লো এক রাকাত, নিজের জন্য পড়লো এক রাকাত, আল্লাহর জন্য এক রাকাত পড়লো, তিন রাকাত, যার কারণে মাগরিবের ফরজ নামাজ হলো তিন রাকাত। এবার ঈশার নামাজ, ঈশার নামাজ পড়লো মুসা আলাইহিস সালাম, চার রাকাত ফরজ ঈশার নামাজে, চার রাকাত পড়লো। কেন? তার বাবাও ছিল মাও ছিল, এক রাকাত বাবার জন্য, এক রাকাত মায়ের জন্য, এক রাকাত নিজের জন্য আর এক রাকাত আল্লাহর জন্য। ও যে বলছে না যে এখন যুগ জামানাতে এই যে ইউটিউব এসে চ্যানেল, মানে ফাও কথা তো বলা যাবে না, একটা মিথ্যে বলবেন তাও হবে না, নেটে অনেক ভয় আছে সাজ দিলেই এসে যাবে, তাহলে ভোগী যোগীর দিন আর নাই শেষ, এখন নগদে বিশ্বাসী মানুষ। আর এটা লেখছে বইয়ের নাম হলো আল্লাহর সাথে দিদার, বইয়ের নাম আল্লাহর সাথে দিদার, এই বইয়ের মধ্যে দেখবেন এই ব্যাখ্যাটা দিছে। এবার আউযু বিল্লাহ, এ
এটা সাতটা ভাগ, সাতটা ভাগ কি 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 এই সাত ভাগ কার কোন ভাগ, সাতটা ভাগ কার কোন ভাগ কোরআনে আছে কিনা? আজুবিল্লাহ, এবার হলো আজুবিল্লাহ সাতটা ভাগ কোন ভাগ কার, আপনারা মিলাই নিন। ইমাম নাফে, ইমাম নাফে তার ভাগ কোনটা? ইমাম আবু ওমর তার ভাগ কোনটা? আউযুবিল্লাহি সামিউল আলিম মিনা শাইতানির রাজিম। ইমাম ইবনে আমর তার ভাগ? আউযুবিল্লাহি আজিম সামিউল আলিম মিনা শাইতানির রাজিম। ইমাম আসেম তার ভাগ হলো? আউযুবিল্লাহি মিনা শাইতানির রাজিম ইল্লা ইন্নাল্লাহা হুয়াল সামিউল আলিম। ইমাম হামজাহা তার ভাগ? আস্তাইজ বিল্লাহি মিনা শাইতানির রাজিম ইল্লাহা সামিউল আলিম। ইমাম কাসিম তার ভাগ? নাস্তাইজ বিল্লাহি মিনা শাইতানির রাজিম ইল্লা হুয়া সামিউল আলিম। এই হলো সাতটা ভাগ, সাতজন ব্যক্তির লেখলো কোথায়? কারিউল কোরআন অষ্টআশি পৃষ্ঠায়, কারিউল কোরআন অষ্টআশি পৃষ্ঠায় দেখবেন এই আউযুবিল্লাহ সাতটা ভাগ সাতজন ব্যক্তির উপরে দেওয়া। এই হলো আপনার প্রশ্ন, আশা করি আর কথা নাই, তিনটা কথা আমার কাছে ধরা ছিল। তার এবার আপনার কাছে আমার দুইটা বিষয় থাকবে, সেটা হলো প্রত্যেকটা মানুষের দেহে মোকাম আছে হলো আঠারোটা, আঠারোটা মোকামের মধ্যে মূলত মোকাম হলো তিনটা, যে তিনটা মোকাম হলো আল্লাহ প্রাপ্তির মোকাম। এই আল্লাহ প্রাপ্তির তিনটি মোকাম আপনি বলবেন, এই আল্লাহ প্রাপ্তির যে তিনটি মোকাম দেহের রাজ্যে কোন কোন জায়গাতে আছে, এবং এক একটা মোকামের পাঁচটা করে আছে মঞ্জিল, তাহলে তিন পাঁচা পনেরো, এই পনেরোটা মঞ্জিল কি কি? এক নম্বর বিষয়। দ্বিতীয়ত বিষয়, আমাদের দেশে এই যে মারফত, এই মারফত দাবি করছে বারোটা দল, এই বারোটি দল মারফতকে দাবি করছে, এর মধ্যে একটা দল হলো সঠিক আর বাদ বাকি এগারোটি দল হলো বেদাতি। আপনি বলবেন যে দলটা সঠিক তার নাম কি, আর যে বাদ বাকি এগারোটি দল বেদাতি তারা কি? এই দলগুলো কারা? বিষয়টা একটু আলাপ আলোচনা আপনার কাছে থাকবে, দেখা যাক না, খবর আছে এলুম হ্যাঁ কি বলছে উনি, তারপর আমি চেষ্টা করবো আবার উনি কি বিষয়গুলো আবার আমার কাছে রাখে মনে রাখবেন ওই বিষয়ের উপরে আলাপ আলোচনা রাখার জন্য। গেল বিষয়, লাস্টে এসে একটি গান গাইলেন, পাগল মন তুই ভাবের ভাবক না হইলে ভাবের কথা কি সে বুঝে অনার্থক। হ্যাঁ প্রশ্নটা সারা তৈরি গেছে, কোন প্রশ্ন? হ্যাঁ প্রশ্ন, এই প্রশ্ন করে নাই গল্প দিছে। হ্যাঁ রে ভাই না প্রশ্ন না গল্প দিছে গল্প, ওই যে উনি উঠলে ভাই শুনবে না নি যে কি বলছে। হ্যাঁ কিস
কিস্তি তো জীবনে সবারই আছে, হ্যাঁ কেউ বলবে না যে আমি কিস্তি ছাড়া, তাহলে যে আমার টাকা দিয়ে যারা বলছেন যে দেন তাড়াতাড়ি কিস্তি আছে, এই কিস্তি যন্ত্রণা সবার মধ্যে আছে, হ্যাঁ সংসার জীবন যার আছে তার কিস্তি যন্ত্রণা আছে, হ্যাঁ ওই জীবন মানে যন্ত্রণা, বেঁচে থাকতে শেষ হবে না, তাই না? যতদিন জীবন আছে ততদিন যন্ত্রণা আছে, যেদিন মরবেন সেদিন মনে করেন যে সব যন্ত্রণার অবসান ঘটে গেল, আর থাকবে না যন্ত্রণা, এইটুকু সত্য। পৃথিবী যে যাই করছে সব মিথ্যে, সত্য একসে কারো ছল চাতুরি চিটারি মিথ্যে ধোকাবাজি কি থাকবে? একদিন শুনবেন যাইসা মারা গেছে, এটাই সত্য, এখানে কোনো ছল চাতুরি চিটারি থাকবে না। তখন মনে মনে হবে যে আরে ওই মেয়েটার তো গান শুনেছিলাম, ভালো গাইলেও বলবেন যে ভালোই গিয়েছিল, তাই না? আবার যদি খারাপ গাইতাম গাই তাহলে বলবেন খুব একটা ভালো গাইতো না গান, তাই না? যাই যেটা সত্য সেখানে থাকতেন আপনারা, ওটাই সত্য হয়ে যাবে মৃত্যুটা। দেখেন এরকম ভাবতে 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 সত্য করে একদিন হ্যাঁ হয়ে যাবে এরকম। তবু কাদেরস্তান ফকির যিনি আমার উস্তাদ এখানে গান গাইছিলাম, তাই ওনার সঙ্গে আপনারাই মনে করে দিলেন যে ওনার সঙ্গে গান গাইছি। লালন সাহেবজি বলছেন কোন সময় কোন দশা ঘটে আমারে, আর কি বসবে আমার সাধুর মিলে, আমার কখন কোন দশা ঘটবে একান্তই সেই জানে, আমি ওটা জানি না। কাদেরস্তান জেহাদি বা ফকির যাই বলেন সে কি কখনো ভাবছে যে আমি ইস্তাক করে আমার জবানবন্ধ হয়ে আমি আর গান গেতে পারবো না, বলেন কখনো কি চিন্তাই করছে? কিন্তু মওলা ওই দশা যে তার জীবনে ঘটাবে তাই ইস্তাক করে জবানবন্ধ হয়ে জিন্দা লাশ, নাম শুনছি জিন্দা লাশ চোখে দেখে, কিন্তু আমার ওস্তাদকে দিয়ে বুঝতে পারলাম যে জিন্দা লাশ কাহাকে বলিয়া হবে, এই যে কি যন্ত্রণা, হ্যাঁ বলা কথা যখন বন্ধ হয়ে যায় এই যে কি যন্ত্রণা কি কষ্ট, যেটা ভাষায় প্রকাশ করি। ভালো ভালো যারা যারে আঁকড়ে ধরে বাঁচতে চেয়েছিলাম যারা শিখে আমাকে সে জিনিসগুলো কিন্তু চলে গেছে। ওয়াসিম বাউল মারা গেলেন, খোরশেদ আলম মারা গেলেন, শঙ্কর বাউল মারা গেলেন, সবাই তো একে একে চলে গেলেন। একদিন শুনলেন যে আয়সা চলে গেছে, আরো আরেকদিন থাকবে জীবনের শেষ মুহূর্তে এসে আবার ভক্তদের সঙ্গে ভক্তদের সামনে দাঁড়িয়ে ভক্তদেরকে বলবো ভক্তদ্বয় জীবনে যদি কোনো ভুল ত্রুটি তোমাদের মাঝে করে থাকে তোমরা সকলে আমাকে ক্ষমা করে দিও, যদি আর জীবনে ক্ষমা চাইবার সুযোগ জীবনে আর নাস চলে যাবো, এটাই তো সত্যি। ভাই বন্ধু আত্মীয় স্বজন সবাই যেন আমার পর, আমি একাই এসেছি একাই আমাকে যেতে হবে এটাই নিয়তি নিয়ত। ছোট্ট করে একটি গান, আমি যার জন্য কাঁদি আদৌ কি সেই বন্ধু সেই আশা আমার জন্য কাঁদি, হার যার লাগিয়ায় কান্দে ভাই আমার কান্দে দিয়া খিয়া
আসবে কাল আসবে বলে গেল দিনের কালে মাস মাস পেরিয়ে মিল না আজ আসবে কাল আসবে বলে গেল দিনের পরে দয়াল চাম থাকে রে তোরা বল না সে দেশ কত দূর সেখানে কি পৌঁছাই নাম করুন যে দেশ মন দয়াল চাম থাকে রে সে দেশ কত দূর সেই খাতে কি পৌঁছাই নাম করুন কান আর ভালোবাসে ভালোবাস
মা হলো সন্তানের কাছে মদিনা, বাবা কাবা আর মা মদিনা। কোন সন্তানের দিকে যদি কোন বাবা মা অনেক নজরে একটা বার তাকায়, তাহলে আমরা হবে সব সেটা। একজন কামেল পীর বা মুর্শিদ তার কাছে যে তার হাতে হাত দিয়ে আত্মসমর্পণ করবেন, তাকে ভালোবাসবেন, তাকে ভজন করবেন, বাবা মাও কিন্তু আপনার গুরুজন ভক্তি। যিনি জন্ম না পেলে গুরু ভজন করার ক্ষমতাই আমি যেন পেতাম না, কি সে যদি জন্ম দিয়ে আমাকে পৃথিবীতে না